দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আনসার সদস্যদের সাথে নিয়ে এই অভিযান চালায়। এ সময় হলগুলো থেকে বিপুল পরিমাণ লোহার পাইপ, রড, রামদা, হকি স্টিক, চাকু ছাড়াও উদ্ধার করা হয় মাদক দ্রব্য। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পরে সব অস্ত্র ও মাদক সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। এর আগে মঙ্গলবার তাজউদ্দিন আহমেদ হল থেকেও দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সাইফুর রহমানের সাথে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের এক সভায় বুধবার সবগুলো হলে অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়। আপাতত এখানে রাখেন, বাসগুলো নিয়ে আসেন ভাই।